স্বপ্ন আমার অনেক দিনের, লেখা হবে মজার, সেই স্বপ্ন পূরণের অগ্রদূত হিসাবে এগিয়ে এলেন সাবেক এমপিবি মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। আর সেই স্বপ্নের পরিপূর্ণতা হিসাবে এগিয়ে এলেন সুদক্ষ প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। সাবেক এমপিবি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার একজন পীরগঞ্জের রত্ন। তিনি আসলে শিক্ষার্থীদের হাতের লেখাগুলো সুন্দর করার জন্য এখানকার শিক্ষার্থীদের অর্থাৎ সুজানপুরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তরপদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লেখাগুলো সুন্দর করার জন্য উনি চার দিন আমার দ্বারা প্রশিক্ষণ দিয়েছিলেন এবং যে সমস্ত শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। যারা অনুপস্থিত ছিল আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমার পরবর্তীতে যোগাযোগ করে নিয়ে নেবেন। আমি ধন্যবাদ জানাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে, ধন্যবাদ জানাই এখানকার প্রধান শিক্ষককে, অসাধারণ একজন স্যার। তার কথা আমি আসলে বারবার বলে শেষ করতে পারবো না। উনি আমাকে এত সুন্দর ভাবে সাপোর্ট দিয়েছেন, সেই সাপোর্টেরই ফসল হলো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তোমারে সৃষ্টি দেখে ভরে যে অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। অত্র সুজানপুরি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর উদ্ধৃত করার জন্য সম্মানিত সুদক্ষ হ্যান্ডরাইটার রাইটিং পেইনার জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর স্যারকে, অত্র সুজানপুরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর পক্ষ থেকে এখন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এই সম্মাননা স্মারকটি প্রদান করবেন সুজানপুরি উচ্চ বিদ্যালয়ে লেখা প্রশিক্ষণ অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত শিক্ষার্থী সেরা শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয়েছেন, সেই সমস্ত শিক্ষার্থী অর্থাৎ সেরা টপ 10 শিক্ষার্থী এসে এবারে আমার সেই সন্দেহ জাদুকর, লেখার জাদুকর, আমাদের এলাকারই কৃতি সন্তান জনাব হারুনুর রশিদ স্যারকে সম্মাননা পুরস্কার প্রদান করবে অত্র সুজানপুরি উচ্চ বিদ্যালয়ের টপ 10 শিক্ষার্থীরা। আমি টপ 10 শিক্ষার্থীর নাম ঘোষণা করছি। টপ 10 শিক্ষার্থীর মধ্যে যিনি প্রথম হয়েছেন নূপুর আক্তার রায়কা অষ্টম শ্রেণী রোল নম্বর 12, মোসাম্মদ সামিরে ইসমিন বর্ষা শ্রেণী নবম বিজ্ঞান বিভাগ, সময়া আক্তার মিতু অষ্টম শ্রেণী রোল নম্বর 4, মোসাম্মদ জিসামণি শ্রেণী নবম রোল নম্বর 5, মিফতাউল জান্নাত আখি অষ্টম শ্রেণী রোল নম্বর 7, সীমা খাতুন সপ্তম শ্রেণী রোল নম্বর 30, সুমায়া আক্তার সৈতি শ্রেণী নবম রোল নম্বর 2, মিথিলামণি শ্রেণী ষষ্ঠ রোল নম্বর 2, মিথিলা আক্তার মৌ সপ্তম শ্রেণী রোল নম্বর 6 এবং সুমায়া সাবরি নিবা নবম শ্রেণীর রোল নম্বর 3। এই সেরা 10 জন শিক্ষার্থী, টপ 10 10 জন শিক্ষার্থী আমাদের এই লেখা প্রশিক্ষক লেখার জাদুকর জনাব হারুনুর রশিদ স্যারকে সম্মাননা পুরস্কার প্রদান করবে। আমি এই সেরা শিক্ষার্থীদেরকে স্যারকে সম্মাননা পুরস্কার প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। হারুনুর রশিদ স্যার মাত্র 4 দিনে শিক্ষার্থীদের হাতের লেখা প্রশিক্ষণ দেন। আমি একটা
ছোট্ট গল্প বলবো। সেটা হচ্ছে 1/11 এর সময় অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন হচ্ছে ফখরুদ্দিন সাহেব। এই ফখরুদ্দিন আমলের সময় দেখা গেছে যে আর্মি প্রশাসন রাস্তায় ছিল, এই সময় হেলমেট এবং মহিলাদের পদা পুষিদ্ধার জন্য যখন যেখানে আর্মিরা তাকে ব্যাপদায় পেয়েছে সেখানেই শাসন করেছে। এবং এই কয়েকদিনের শাসনে দেখা গেছে যে বাড়ি থেকে বের হলে সব মহিলারা তাদের বোরকা এবং পর্দার মধ্যে থাকতে যা ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা নিয়ে হচ্ছে বাড়ির বাহিরে যান। যেটা খেতি সম্পন্ন বক্তা বজ্রুল রশিদ সাহেব বলেছিল যে 40 বছর ওয়াজ নসিহত করে যে পর্দা আমরা আনতে পারি নাই, এই ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনের আমলেই সেই পর্দা, অল্প কয়েকদিনেই সেই পর্দা এসেছিল। তো সেরকম আমরা শিক্ষকতা করে অনেক দিনে দীর্ঘ 20 বছরে দীর্ঘ 60 যুগে যে হচ্ছে হাতের লেখা পরিবর্তন করতে পারিনি, আমাদের সেই লেখার জাদুঘর হারুনুর রশিদ স্যার এই মাত্র 4 দিনেই শিক্ষার্থীদের হাতের লেখা তুমুল পরিবর্তন করেছেন। এরা মনে হয় তার হাতের তার জাদু আসা হাতে, একথা ভাবলে ভুল হবে না। বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, ইনি পীরগঞ্জের বাসিন্দা, বর্তমানে ঢাকায় অবস্থানরত, ইনি একজন শিল্পপতি। ইনি ঢাকাতে অবস্থান করার সত্ত্বেও আমাদের এই অগপাড়া গায়ের শিক্ষার্থীদের কথা ভেবে তাদের হাতের লেখা কীভাবে সুন্দর করা যায়, কীভাবে দ্রুত লেখা যায়, কীভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, কীভাবে লিখলে ভালো রেজাল্ট করা যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে তিনি নিজ অর্থ নিজ পরিশ্রম নিজ মেধা খাটিয়ে এই সমস্ত শিক্ষার্থীর উন্নয়নের জন্য যে ব্যবস্থাটি করেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে অতুল সুজাগুড়ি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষিকা শিক্ষক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে জানাই আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন। সেই সঙ্গে এই সাবেক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, তার মাধ্যমে শিক্ষার্থীদের লেখা হাতের লেখা সুন্দর এবং দ্রুত করা যাবে, তিনি নিজ মেধা খাটিয়ে অনেক ভেবেচিন্তে একদম লোক এই পীরগঞ্জে বেছে বের করেছেন। তিনি হচ্ছেন লেখার জাদুকর, সন্ধের জাদুকর, এবং শিক্ষার্থীদেরকে কিভাবে অনুপ্রেরণা সৃষ্টি করতে হয় তার সেই কৌশল জানা ছিল। এরকম একটা লোক নির্বাচন করার জন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও তার কে জানাই হাজার হাজার অভিনন্দন ও শুভেচ্ছা। শস্য শ্যামল মাঝে ভরে দিয়েছো মিষ্টি, শস্য শ্যামল মাঝে ভরে দিয়েছো মিষ্টি, যেদিকে তাকাই দেখি তোমারই সৃষ্টি, যেদিকে তাকাই দেখি তোমারই সৃষ্টি। সাগর নদীর ঢেউ কেড়ে নেয়,